হ্যালো বিবান এ বিডিতে আমরা এইচএসি দুই হাজার একুশ সালের পরীক্ষা দীদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখবো যেটা হচ্ছে যারা দুই হাজার একুশ সাল এইচএসি পরীক্ষা দিবে যারা বর্তমানে আদর্শ শ্রেণীতে তাদের জন্য পঞ্চম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট যেটা অ্যাসাইনমেন্ট নাম্বার হলো চার আর এটা যে বিষয়ের অ্যাসাইনমেন্ট সেটা হলো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র তো আমরা এবার প্রথমে প্রশ্নটা ভালো করে দেখে নিব তো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি বিষয় পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র বিষয়কুট দুইশো সত্তর স্তরে গেছি আর assignment number হলো চার assignment টা দিতে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে আর এটা assignment টা হলো বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনা ধাপ দেওয়া আছে ধাপ অনুযায়ী আমাদেরকে assignment টা করতে হবে তিনটা ধাপ আছে তো প্রথমে আমাদেরকে ভাষা আন্দোলন ও যুক্ত লিখতে হবে নির্বাচনের কারণ যথাযথভাবে লিখতে হবে তারপরে চয়েদাপার দাবি সবগুলোকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে তারপর 69 এর কারণ ও ফলাফল যথাযথভাবে উপস্থাপন করতে হবে তারপর সত্তরের নির্বাচন পটভূমি ফলাফল ছবিটি উপস্থাপন করতে হবে তো এই চারটি দাপের উত্তরের মাধ্যমে আমাদেরকে এখানে যে চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারলে আমাদের অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো এবার আমরা এটা শিরোনামটাকে দেখব এটা শিরোনাম হবে বাঙালি জাতীয়তাবাত বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন এবার আমরা এটার নমুনা উত্তরে চলে যাচ্ছি শুরু হবে এখান থেকে প্রথমে ক নাম্বার দাও বাসা আন্দোলন নম্বৰ চৈধা গণম্বর উনসত্তরের গণ অব্যতম প্রজ্ঞ নম্বর সত্তরের নির্বাচন তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল একটু সাবস্ক্রাইব করে পাশে যে বেলাকেনটা আছে সেটা দিয়ে দাও যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন চলে যায় তো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ